বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সিরাজগঞ্জে জেলা বিএনপির সমাবেশ নিয়ে কথা বলতে এখন সেখান থেকে যুক্ত হচ্ছেন আব্দুস সামাদ সাইম। স্যাম, সিরাজগঞ্জে বিএনপির সমাবেশের সর্বশেষ কি খবর আছে, কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। সমাবেশের যোগ দেওয়ার সময় যখন সংঘর্ষ চলছে এবং এই ব্রিজের যে পূর্ব পাশ, সেই পূর্ব পাশে রয়েছে বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা, এবং যে পশ্চিম পাশ রয়েছে সেই পশ্চিম পাশে রয়েছে যে আওয়ামী লীগের যে যে ছাত্র দল অন্যদিকে কিন্তু যারা বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশ ফলে কিন্তু সমাবেশ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং সমাবেশের ফলে যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এই মুহূর্তে আসে আরো একত্রিত হয়েছে। এখন সংঘর্ষ চলছে, আপনি আমার ক্যামেরা চোখে আসলে দেখতেই পাচ্ছেন যে যে এক পক্ষ ধরা দিচ্ছে এবং আর এক পক্ষ চলেছে। ঘটনা ঘটে, আমরা কিন্তু সংঘর্ষের যে স্থান রয়েছে এই স্থানের পাশে কিন্তু রয়েছে পুলিশ বাড়ি এবং অবস্থান চতুর্থ অবস্থান মাঝে পারেনি যারা সংঘর্ষ দূরে তারা ইট পাচ্ছেন এবং একে অপরের দিকে কিন্তু আসলে ঘিরে যাচ্ছে, তাদের হাতে অস্ত্র রয়েছে এবং আমরা দেখেছি অনেকের হাতে কিন্তু রামদা অর্থাৎ দেশীয় যে অস্ত্র নিয়ে কিন্তু আসলে তারা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে পশ্চিম পাশে সেই পশ্চিম পাশে কিন্তু হেলমেট সহ যারা ছাত্রলীগ যেগুলো রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং যারা এই ব্রিজের পূর্ব পাশে রয়েছে তারা কিন্তু আসলে ছাত্রকালে নেতাকর্মা তারা ইস্তাকে এবং সেই পুরো শহর কিন্তু আসলে রণক্ষেত্র হয়ে পড়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে